नमस्कार शुरू করছি জানকারি। এবারে উড়ান অ্যাম্বুলেন্সে চিকিৎসার ব্যবস্থা, রোগীকে নিয়ে উড়ান রওনা দেবে গন্তব্যে, সৌজন্যে এক্রিয়েশন এভিয়েশন নামে মুম্বাইয়ের একটি সংস্থা। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আর ভয় নেই, চোখের নিমেষে পাড়ি দেওয়া যাবে মুম্বাই কিংবা ব্যাঙ্গালোর। শহরে প্রথম চালু হতে চলেছে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা, সৌজন্যে এক্রিয়েশন এভিয়েশন নামে মুম্বাইয়ের একটি সংস্থা। কোন কোন ক্ষেত্রে কাজ করবে এয়ার অ্যাম্বুলেন্স? ধরুন কোচবিহারের কোনো প্রান্তিক শহর, যোগাযোগ ব্যবস্থাও তেমন ভালো নয়, কিন্তু চিকিৎসার জন্য আপনাকে যেতে হবে ভেলোর। রোগীর অবস্থাও ভালো নয়, গাড়িতে করে নিয়ে যাওয়াও সম্ভব নয়। এইসব ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্সই একমাত্র মুশকিল আসান হতে পারে আপনার। উড়ানেই অ্যাম্বুলেন্স পরিষেবা, কয়েক ঘন্টায় পৌঁছে যাবেন আপনার নির্দিষ্ট গন্তব্যে। এয়ার অ্যাম্বুলেন্সে কি থাকে? অত্যাধুনিক হাসপাতালে আইসিইউ বিভাগে যা যা চিকিৎসা সরঞ্জাম থাকে তার সবই ব্যবস্থা থাকে এয়ার অ্যাম্বুলেন্সে। অক্সিজেন থেকে জীবনদায়ী সব পরিষেবায় রোগীকে দেখভালের জন্য থাকবেন একজন চিকিৎসক ও সেবিকা। যোগাযোগ করবেন কিভাবে? বুকিং করার জন্য 24 ঘন্টার একটি হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে, নম্বরটি হল 9575340686। পরিষেবা পেতে 4 ঘন্টা আগে বুকিং করতে হবে। বুকিং করার 15 মিনিটের মধ্যেই ফোনে কোম্পানি যোগাযোগ করবে আপনার সঙ্গে, জানিয়ে দেবে খরচের হিসেব। এবার আসা যাক ভাড়ার কথায়। কলকাতা থেকে মুম্বাই 7,500,000 টাকা, কলকাতা থেকে দিল্লি 5,50,000 টাকা, বাগডোগরা থেকে কলকাতা 4,80,000 টাকা। এছাড়াও আপনি যেখানে রোগী নিয়ে যেতে চাইছেন তা শোনার পর আপনাকে জানিয়ে দেওয়া হবে তার সম্ভাব্য খরচ। দেশের প্রায় 85% জায়গায় পরিষেবা দেবে এই সংস্থা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।